কে হেল্প করতে পারবেন বলেন? ইনস্ট্রাকশন দিতে হবে, সবাই দিতে হবে না, যে কোনো একজন ইনস্ট্রাকশন দিবেন। ম্যাম এই তো এইভাবে আনজিপ করেছি যে এরপরে কি করব। যেটা আনজিপ করেছেন সেটা ওপেন করেন, সেটা পে ক্লিক করেন, সবাই কথা বলবেন না, একজন কথা বলেন। ইয়েস করলাম তারপরে। হ্যাঁ ইয়েস করেন, তারপরে পরের গুলো তো দেখতে পাওয়া যাচ্ছে না অবশ্য। ইয়েস করার পর লোড হচ্ছে না, লোডিং নিচ্ছে না। হ্যাঁ ভাইয়া স্ক্রিন হ্যাঁ শেয়ার হচ্ছে তো। না স্ক্রিন শেয়ার ওটা দেখতে পাওয়া যাচ্ছে না আনফরচুনেটলি। আপনি এখন স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন, আপনার লোড হতে অনেক সময় লাগবে, ওটা না রেখে ভাইয়া দেন। হয়ে গেছে, হ্যাঁ বলছে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ নর্থ আমেরিকা, এটা চেঞ্জ করব কি? যদি ইংলিশ থাকে ইংলিশে লিখে বাদ বাকি ইয়াতে চলে যান। হ্যাঁ ওইটা যেটা আছে সেটা ইংলিশ রাখেন, ইউনাইটেড আর এটা দেন। হ্যাঁ ডিফল্ট অ্যালোকেশন আছে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ, ডাটা কানেক্ট কন্টিনিউ অপশন তে ক্লিক হচ্ছে করেন। বেটার। কন্টিনিউ তাহলে যে ম্যাম আমি ক্লাস থেকে ডিসকানেক্ট হয়ে যাব, ইনস্টল হচ্ছে। আচ্ছা ইনস্টল হলে এটা মিনিমাইজ করে হ্যাঁ রেখে দেন। হ্যাঁ ওটা সময় লাগবে, এখন মিনিমাইজ করে রেখে দেন। ওটার পর আর কোনো কাজ নাই, ওটা শেষ হয়ে গেলে ফিনিশ লেখা উঠবে লাস্টে, ফিনিশে ক্লিক করে দেবেন, কাজ শেষ। আচ্ছা থ্যাংক ইউ। আপনি স্ক্রিনশট অফ করে দেন। জি ম্যাম। দেখো পিসি হ্যাং করছে। না ম্যাম হ্যাং করছে না, কিন্তু টাইম নিচ্ছে। স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। ম্যাম অপশন আসছে না এখনো। আপনাকে বলা হচ্ছে যে জুমের স্ক্রিন শেয়ার অফ করেন। কি ভাই আমি বুঝতে পেরেছি, কিন্তু ওইটা আসছে না। আমি কেটে তাহলে আরেকবার ঢুকছি। আচ্ছা আচ্ছা শুনতে পাচ্ছেন সবাই? জি ম্যাম। আচ্ছা কাজ দেখবো সবার, কাকে দিয়ে শুরু করব? শুরু হবে, শুরুটা শুরু কোথা থেকে? মানুষজন তো নাই। কাজ শুরু করব হচ্ছে এসকে বর্ষা আপু, আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন? আপু আমার প্রবলেমটা সলভই হয়নি, তাহলে কেমন হবে? প্রবলেম সলভ করা করতে যাচ্ছে না। হবে, প্রবলেম তাড়াতাড়ি সলভ করতে হবে। আচ্ছা আসলে আপনি বুঝতে পারছি না, ওটাকে আনইনস্টল করে কি আবার ইনস্টল করবো নাকি বুঝতে পারছি না আসলে। জুমটা কি আনইনস্টল করে, জুম জুম আনইনস্টল করতে চাচ্ছেন? হ্যাঁ কারণ হচ্ছে অনেকগুলো অপশন আমি ট্রাই করে দেখেছি হচ্ছে না। আচ্ছা আপনি জুম ব্রাউজ করেও, আপনি যে সফটওয়্যার দিয়ে সবসময় ইউজ করতে হবে তা না, আপনি ব্রাউজ করেও কিন্তু ঢুকতে পারবেন।
আপনি যে ব্রাউজারটা ইউজ করেন সেটা দিয়েও আপনি ঢুকতে পারবেন। তো আপনি দেখেন একটু চেঞ্জ করার চেষ্টা করেন, কারণ কাজ তো দেখতে হবে, কাজ না দেখতে তো হবে না। আচ্ছা শাবনাথ শারমিন আপু, আপনি স্ক্রিন শেয়ার দিবেন। আচ্ছা নতুনত্ব করার চেষ্টা করছেন, বা খুবই ভালো। কিভাবে কাজটা করছেন একটু বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করে ফেলবেন। শুনতে পাচ্ছেন আমাকে? ঘাস, তারপর ফুল, আর হচ্ছে পাতার এখানে কিছু কিছু শেপের টা নিয়েছে, কিছু পেন্টুল দিয়ে আঁকিয়ে কালার করেছি। তারপর গাছ, আর হচ্ছে যে এই গাছগুলো এগুলো হচ্ছে শেপের বাড়ি, তারপরে এগুলো সবই পেন্টুল দিয়ে আঁকে, তারপর কালার করে বসাই দিচ্ছি। কালকে কি ফুলটা নতুন করে করছেন, কালকে কি আপনার আগেরটা করে করছেন নাকি আপনার? না, এটা নতুন করে করেছি, আগেরটা কালকে সেভ করা হয়নি যার কারণে ডিলিট হয়ে গেছিল, পাইলাম আর খুঁজে আনতে, তারপর নতুন করে করছি। আচ্ছা সুন্দর হয়েছে কাজটা। কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো কিছু জানতে চান, কিছু জানার থাকলে কোয়েশ্চেন করেন। আপু লেয়ার গুলি একটু দেখি আপু। অনেকগুলো লেয়ার নেওয়া হয়েছে, অবশ্য নাজার পার হয়ে গেছে। আচ্ছা লেয়ার গুলো গ্রুপ করে ফেলবেন, গাছের জন্য যে একটা গ্রুপ, গাছটাকে পাতাটাকে একটু গ্রুপে করবেন, তারপরে গাছের যে গুড়িটা বডি যেটা সেটা একটা লেয়ারে করলেন, করার পরে ওইগুলাকে আবার একটা গ্রুপ করে ফেলবেন, ঘর গুলো একটা গ্রুপ করে ফেলবেন, মাঠটা একটা গ্রুপ করে ফেলবেন, তাহলে আপনার লেয়ারটা অনেক ইজি হয়ে যাবে। মানে ফার্স্টে যখন আপনার এতগুলো লেয়ার মানে কনসিয়াস করতে হবে, আপনি যদি ছোট ছোট পার্ট করে নেন তখন মানে আপনারও বুঝতে সমস্যা হবে, কাউকে দেখাতে দিতে হবে। বর্ষা আপু, আপনার কাজের ফটোশপ, আপনার কাজের যেটা দিচ্ছেন আপনি যেটা করছেন পিএইচডিতেই আপনি ইসে দিবেন, চ্যাট বক্সে দিবেন, পিএইচডি ফাইলটাই চ্যাট বক্সে দিবেন। ওকে আপু, আপনি আমাকে বলছেন? না না, আমি বর্ষা আপু। বর্ষা আপু, আচ্ছা আনিকা এখানে থাকে, আপনি কাজটা করছেন? আমি এখনই জয়েন করলাম ম্যাম, কি আমি শুনেছি ওগুলো লিখেছি। ম্যাম আজকে তো ইয়াদ করলাম, ইনস্টল দিলাম। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা সজীব আলী, আপনি স্ক্রিন শেয়ার দিবেন। দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি।
মেঘা তো শেড শেড দিছেন কিভাবে পেন্টুল দিয়ে একটা কপি একটা করেই সব কপি আর মে একটা কয়েকটা স্কাই এখানে স্কাইটা কয়েকটা লেয়ার নেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা নিয়েছি পাঁচটা এক একটা কালার নেওয়া আছে এক একটা পরিবর্তন যদি আমরা দেখতে পাই অপাসিটি জিনিসটা আপনি সবসময় কমায় রাখেন লেয়ারের অপাসিটি ব্রাশ টুল বলেন ব্রাশের অপাসিটি আপনি কমায় রাখেন আমি অপাসিটিটা আমি একটু কম ব্যবহার করি কারণ একটু ন্যাচারালি করার চেষ্টা করি বেশি দা আচ্ছা এখানে একটা কথা ঠিক আছে কিন্তু এখানে হচ্ছে অপাসিটিটা সব সময় কমানো যাবে না আপনি দেখেন আপনি গাছের যে শেপটা দিবেন আপনি অপাসিটি কমানোর জন্য দেখেন গাছের ভেতর দিয়ে মাটিও দেখা যাচ্ছে পানিও দেখা যাচ্ছে কখনো কি আপনি দেখছেন যেখানে গাছ থাকে তার পিছনে ইমিডিয়েট পিছনে কি থাকে এটা বোঝা যায় আপনি কি বুঝতে পারছেন আমি কোনটার কথা বলছি বড় গাছটার কথা বলছি এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে কারণ আপনাদের কিন্তু এখন বেশ দুইটা অলরেডি আপনারা করে ফেলছেন এটা তিন নম্বর প্রজেক্ট ছিল আপনাদের আর আপনার তো চার নম্বর প্রজেক্ট আপনি যেহেতু একটা অ্যাডভান্স করছেন তাহলে আপনার হাতটা আরো বেশি পাকা হওয়া দরকার এই জিনিসটা একটু খেয়াল রাখলে আমার মনে হয় আপনার ছবিটা আরো বেশি জ্যান্ত লাগবে বেশি ন্যাচার মানে বেশি জীবন্ত লাগবে তাই না একটু মানে প্রয়োজন যেখানে আজকের ইয়াটা 72 রেজুলেশনে করেছি খেয়াল করি না আর ওটা একটু আচ্ছা আচ্ছা এখানে কথা হচ্ছে আপনারা সবসময় 72 রেজুলেশনেই করবেন প্রত্যেক আপনাদের সবসময় 72 রেজুলেশনে করতে হবে যখন প্রিন্টের কন্ডিশন জানবেন তখনই শুধু 300 রেজুলেশন দিবেন এখানে কারণ আছে কারণটা আমি বলেই দিচ্ছি কারণ আপনি যদি প্রিন্ট 300 রেজুলেশন দিয়ে করেন সেক্ষেত্রে আপনি তো সফটওয়্যারটা ভারী হচ্ছে তাই না আর একটা কথা হচ্ছে যে আপনি যেটা প্রিন্ট করতেছেন না এই কাজটা অবশ্যই আপনি প্রিন্টে দিবেন না আপনি খুব বড় জোর আপনার একটা মার্কেট প্লেস থাকলে সেখানে দিবেন তো এত তো জিনিসটা মানে এত হাই রেজুলেশন দিয়েও করার দরকার নেই আমরা ওয়েবসাইট করতে গেলে দেন তখন দরকার হয় করবো বেশি রেজুলেশন দিব 72 রেজুলেশনেই করবেন কিন্তু আপনার কালারগুলো গাছের যে কালার বেশি লাইট হয়ে গেছে কালারগুলো একটু বেশি যেরকম সাতনা ছাড়বিনাপুর গাছের কালারগুলো মানে টকটক একটা ভাব মানে দেখে মনে হচ্ছে যে না খুব ফোকাস করতেছে কালারগুলো যেখানে ডিপ কালার সেখানে ডিপি দিতে হবে সেখানে অপাসিটি কমানো যাবে না যেটার অপাসিটি কমাতে হবে পানির কালারে কিন্তু আপনি ফুল কালার দিয়ে করতে পারবেন না পানির কালার যখন করবেন ওটার অবশ্যই অপাসিটি কমাতে হবে এগুলো একটু খেয়াল রাখবেন তাহলে জিনিসটা সুন্দর হয়ে যাবে আর এমনিতেও মোটামুটি ভালো হয়েছে খারাপ হয়নি আপনারা যেভাবে কাজ করতেছেন সত্যি কথা আমি প্লিজ কয়েকদিনেই আমি প্লিজ আপনারা এই তিন চারটা প্রজেক্টে আপনাদের হাত যথেষ্ট চালু হয়ে গেছে আচ্ছা কোনো সমস্যা হয়েছে ভাই আপনার কাজ করতে যে যেটা সমস্যাটা বলতে সাপোজ আমি একটা যদি নিউ ইয়ানি নাওর পরে আমি যখন পেন্ট টুলে একটা কাজ করছি সাপোজ একটা কাজ করলাম এটাকে যখন আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সব আমরা কালার করলাম এখন এটা আমরা সিলেকশন উঠাই দিলাম এখন এটাকে আমি আবার সিলেকশন আনবো কিভাবে ডিসিলেক্ট করে ফেলছি সেটাকে আবার রিসিলেক্ট করব তাই তো জি আচ্ছা এটার জন্য কন্ট্রোল শিফট টি জি কন্ট্রোল
shift shift আর d তিনটা একসাথে প্রেস করবেন কিন্তু আগে টা সরে সরে গেছে আপনি সরে ফেলছিলেন এই জন্য জিনিসটা হয়েছে যে আপনার মাউসটা সরে গিয়েছিল যার জন্য এরকম হয়েছে মানে চেঞ্জ হলো বুঝতে পারছেন জি কিন্তু ম্যাম আমি তো এটা অন্য জায়গায় সরিয়ে আবার দিতেও পারি এটা তাই না জি জি আমি বুঝিনি আপনার কথা বলছি আমি এক জায়গায় কালার করলাম সাপোজ কালার করার পর এই যে এখানে মনে করেন কালার করলাম কালার করার পর আমি এখানে জিনিসটা কাজে ইউজ করলাম কারণ আমি যখন এখানে এটাকে কন্ট্রোল শিফট ডি করতে যাব তখন চলে আসছে এখানে কিন্তু কেন আমি তো এই জায়গাতে চাই আমি তো এই জায়গায় সিলেকশন চাই কন্ট্রোল সি ডি করতে ওখানে আসছে না না আমি অর্থাৎ আমি যদি পূর্বের জায়গাতে যাই এটা আমার পূর্বের জায়গা এটা ট্রান্সফর্ম উঠে দেন হ্যাঁ মুছে ফেলতে আমি যদি কন্ট্রোল সি ডি ইউজ করি পাশে কিন্তু চেঞ্জ দেখা যাচ্ছে একটু জি 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 আপনি আবার আমি সাপোজ এটা আচ্ছা আমি যদি আরো পূর্বে যাই আমি সিলেক্ট করলাম করার পর সিলেকশন করলাম এখন এটা কালার করলাম কালার করার পর আমি সিলেকশনটা উঠিয়ে নিলাম হ্যাঁ তো এখন আমি এটা তো আমি মুভ করতে পারি না সিলেক্ট করেই করতে হবে তাই না ম্যাম আমি এটা এটা ট্রান্সফার করতে পারি যে কোনো জায়গায় এখন কথা হচ্ছে যে আমি এই জায়গাখানে আমি এই জিনিসটা কন্ট্রোল শিফট ডি ইউজ করতে পারছি না কেন এই এই জায়গায় কেন কন্ট্রোল শিফট ডি যখন দিচ্ছেন তখন আপু মানে যেখানে আপনি নিচের পাতা আমার পূর্বের জায়গাতে আসছে আচ্ছা আচ্ছা পাত যেখানে নিচে সেখানে এখানে আসে তাহলে না আমি এখানে আচ্ছা আপনার আপনি পাতে যাবেন আপনার পাত এখানে নাই আচ্ছা থাক পাত তাহলে যেতে হবে না আপনি যদি পাতে যান সেক্ষেত্রে এটা কোথায় হয়েছে আপনি এটা শেভ যখনই আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি পাত করতেছেন তাই না পাত করার পরে আপনি যদি ওইটাকে সিলেকশন করে কালার দিয়ে ফেলেন এটা কিন্তু শেভ হয়ে যাচ্ছে ওটা কিন্তু আর তখন পাত থাকছে না হ্যাঁ ওটা কিন্তু শেপে ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনি যদি শেপ দেখেন কালার দেওয়ার পরে দেখবেন ওটা শেপে আছে ইভেন ওটা যদি আপনি পাতেও পাবেন শেপেও পাবেন কিন্তু পাতটা কেন আছে পাতটা হচ্ছে আপনি ওই যে আগের কাজ করে রাখছিলেন পাত হিসেবে সেই জন্য ওটা পাতে আছে এন্ড কালার দেওয়ার জন্য ওটা কোথায় চলে যাচ্ছে শেপে চলে যাচ্ছে এখন ফ্যাক্ট হচ্ছে যে আপনি এটা সিলেকশন যখন করতেছেন এটা পাত হিসেবে নিচ্ছে কালারটাকে সিলেকশন করছে না তাই তো আমি আমি এটাকে সিলেকশন করতে যাচ্ছি কিভাবে করব আমি আপনার কথা বুঝতে পারছি এখানে হচ্ছে রাইট ক্লিক করেন তো জি মুভ মুভ টুল সিলেক্ট করে রাইট ক্লিক বুঝলাম না কথা আমি বলছি যে আপনি মুভ টুল সিলেক্ট করে মুভ টুল আপনার মাউসটা মুভ করে না আর যদি ডিসিলেক্ট করে ফেলেন আপনি কন্ট্রোল টি দেন তো দেখি কোনটা সিলেক্ট হয় পাঁচটা সিলেক্ট হয় আর শেপটা হয় কন্ট্রোল টি কন্ট্রোল ডি টি টি ট্রান্সফর্ম আচ্ছা এখানে আপনার কন্ট্রোল টি এটা জি কিন্তু পাত হিসেবে ওটা পাত সিলেক্ট ম্যাম জি জি সেম কাজ তো আমরা করছি এই প্রবলেমটা তো হচ্ছে না আপনাদের হচ্ছে না প্রবলেম সজীব না ম্যাম সজীব ভাই যে প্রবলেমটা হচ্ছে আমি তো ট্রাই করলাম ওই না আমাদের সেই প্রবলেমটা হচ্ছে না আমরা যেখানে কালারটা নিয়ে যাচ্ছি তার সেটটা সেখানে যাবে আর কোন ফিল্ডে ওখানে যাওয়া উচিত তাহলে আমার কাজটা করতে হবে আমার কাজটা করে দেখতে হবে কাজটা আমি করে দেখলে বুঝতে পারবো যে আমার আসলে হচ্ছে কি যেহেতু আমি কাজটা করি নাই এখনো মানে যেহেতু প্রবলেমটা আমি ফেস করি না আমি করে দেখে তাহলে আপনাকে বলতেছি যেহেতু সহকারী ভাই এই প্রবলেমটা ফেস করতেছে না কিন্তু আপনি করতেছেন তার মানে দুইজন দুই রকম প্রবলেম আছে
তো আমি দেখে তারপরে জানাই। আর কোনো কি সমস্যা হয়েছিল কাজ করতে? জি অফ করে দেন, অফ করেন তাহলে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখি সকালে কি দেখাবেন। আমি একটু দেখাই, আমরা যে কাজটা বললাম সঞ্জীব ভাইয়া, আচ্ছা আপনার কন্ট্রোল শিফট তো মেবি ডি কোড একবার দেখেন তো তাও হবে, কি জিনিস হবে না, কন্ট্রোল কি ইউজ করলেন আপনি? ম্যাম যেটা বলতেছেন আমি যেটা করলাম দুটো একই জিনিস। ম্যাম বলছে কন্ট্রোল শিফট ডি, এটা তো সিলেক্ট হবে, দেন আমরা অল্টার ক্লিক করে যে লেয়ারের মাঝখানে যে অপশনটা সাদা অংশ এখানে ক্লিক করে দেন সিলেক্ট হবে। অয়েল কার ইউজ করছি কিন্তু আসছে না তো। আচ্ছা আমি আরেকটা পাথ করি কেন, অল্টার আর লেয়ারে চাপ দিলে ডিসিলেক্ট হবে না, সিলেক্ট হবে। মানে ফটোশপটাই একবার রিমুভ করে দেন, মানে ক্লোজ করে দিয়ে দেন আবার নতুন করে ওপেন করেন, মাঝে মাঝে সফটওয়্যারে কাজ করতে করতে এরকম হয়ে যায় যে কাজ ঠিক মতো করতে চায় না, একবার রিমুভ করে দিয়ে আবার ওপেন করেন, পেজটা ক্লোজ করে দেন আবার ওপেন করেন, দেখেন তারপরে কি যে সেম প্রবলেম হলো। আমি দেখছি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে আপনি ফটোশপ একটু ক্লোজ করে দেন আবার ওপেন করেন, তাহলে বোঝা যাবে আসলে কি প্রবলেম। আচ্ছা সজীবের কাজ দেখলাম, বর্ষাপু কি কাজ দিচ্ছেন আপনি? হ্যাঁ আপু দিয়েছি। আমি পিএইচডি এর কথা বলছিলাম, আপনি কি জিপিটি তো দিছেন? আচ্ছা আচ্ছা আপু দিচ্ছি। সঞ্জিত আহমেদ আপনি তো কাজ করতে পারেন তাই না? জি ম্যাম করতে পারিনি। আপনার কি সমস্যা হয়েছিল? আপনার সমস্যা বলে নাকি? যখন কাজ করতে গেছিলাম মানে প্রথম দিকে বাড়ি করতে দেয় তখন ম্যাম আমি এখানে শেপ টুলটা ইউজ করেছিলাম প্রথম দিকে, শেপ টুল ভাবে এইভাবে করছি, করার পরে তারপরে যে এখানে আসে এখানে একটা নিছিলাম, নেওয়ার পরে এটা হারায় যায়, এটা কোনো কালার দিতে পারি না কিছু না, মানে পেন টুল দিয়ে কাজ করে এটা কোনো কাজ করতে পারি না। আচ্ছা আপনি পেন টুল দিয়ে কাজ করেন মানে ফাস্ট এখন কি পারছেন, পরে কি করতে পারছেন? ঠিক পরে ম্যাম পারছি কিন্তু এটাকে যখন গ্রুপ করতে যাচ্ছে এদের লেয়ার 5 এখানে এটা যখন এই মানে বাড়ির লেয়ারের মধ্যে যখন নিতে যাচ্ছে তখন এটা ই হয়ে যাচ্ছে, মানে যে মাঝখানে এরকম দাগ হয়ে যায়, এই একটা প্রবলেম ফেস করতেছিলাম। আরেকটা প্রবলেম ছিল ম্যাম প্রথম দিকে তো আমি জিরো লেয়ার নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য আমার কাজগুলি মানে পুরা স্ক্রিনে চলে আসতো, আমি কোন জায়গায় মানে শুধু ঘর নিয়ে যাব এটা পারতেছিলাম না। পরে লাস্টে আমি আপনি একটা কাজ করুন, লেয়ার নতুন ডকুমেন্ট ওপেন করুন,
আচ্ছা আমি কি আপনাদের কালকে ক্লাস রেকর্ডিং দিছি, লিংক কি দিয়েছি? না ম্যাম, আগের দিনে তো দিয়েছি। ও কালকের তো আমার খেয়াল নেই, আমি রাতে দিয়ে দিব ভুলে গেছিলাম। আমি ভাবছি সকালে, ভাবছি মনে হয় দিছি রাতে, যার জন্য আর দেওয়া হয়নি। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। আপনি যখন ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নেবেন তখন এটা লেয়ার জিরো ধরে নেবে। আচ্ছা করেন সমস্যা নেই, কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে, যেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে লক করা থাকে, প্রয়োজন না হলে আনলক করার দরকার নেই, প্রয়োজন অনুপাতে আপনি আনলক করবেন। এমন করে ধরেন কোন একটা কাজ করছি, করার পরে এটা সব কিছু করে কালার দিছি এখান থেকে নিয়ে। আচ্ছা আপনি সিলেকশন করলেন না তো? জি ম্যাম, ওই মেক সিলেকশন করে তাড়াতাড়ি করতে দিয়ে দিই। আপনি তাড়াতাড়ি না, আপনি আস্তে করেন। এখান থেকে কাজ করার পরে, এখানে মেক সিলেকশন করার পরে, তারপর ম্যাম ব্রাশ টুল দিয়ে এখান থেকে কালার করছি। কালার করার পরে ম্যাম এটা পরে ডি সিলেক্ট করে দিছি কন্ট্রোল ডি দিয়ে। তারপরে ম্যাম এই জিনিসটা এখন আমি নিয়ে যাইতে চাই, কিন্তু এই পুরা লেয়ার মানে সবকিছু চলে যায়, এই যে পুরাটুকু চলে যাচ্ছিল, এই একটা প্রবলেম ফেস করার পরে, তারপরে হচ্ছিল না হচ্ছিল না, অনেকক্ষণ ধরে পারছিলাম না, তারপরে নিউ লেয়ার নিয়ে, তারপরে আবার করে দেখলাম কি নিউ লেয়ার নিয়ে করলে পারে তখন যাচ্ছে, এই একটা প্রবলেম ফেস করছি। তারপরে আরেকটা ম্যাম আমার এই যে বাম পাশে যে টুল গুলি ছিল এগুলো হঠাৎ করে কোথায় টিপ লাগে হারাই গেছিল, পরে তারপর আবার উইন্ডো থেকে, এখান থেকে আমি জানা ছিল না, পরে আমি এই উইন্ডো থেকে আবার এই টুল গুলো নিয়ে আসি আর কি, অনেকক্ষণ ধরে চেষ্টা করে করে পারতেছিলাম না। আর তারপরে ম্যাম এখানে ম্যাম গাছটার এই বডি আগাইছি, এখন পাতা আগাইতে যায় ম্যাম আমি পারতেছিলাম না, পাতা মানে পেন টুল দিয়ে আগাইতে যায় ভালো করে পাতা হচ্ছিল না, অনেক চেষ্টা করে তাও হয় না, মানে পাতাটা আঁকানো আমার খুব সমস্যা হচ্ছিল। পরে এখান থেকে শেপ টুল দিয়ে পরে কাস্টম শেপ এই এটা নিয়ে এটা পরে দিছে আর কি ম্যাম, কিন্তু তাও ভালো দেখা যাচ্ছে না, মানে পাতাটা আমার খুব সমস্যা হচ্ছিল। আচ্ছা আর আর কোনো সমস্যা?